انا سافرت بارت سنة. علي انا شفت سنة بارت سنة. আমাদের মসজিদ হচ্ছে ওইটা এইজন সারাক্ষণ খেলাধুলা করে নাও এই যে বেগুন পারবো শাড়িটা ধরো বেগুন পারবো কোথায় বেগুন বড় বড় আছে দেখো ধরো পারতেছি আনাস তুই ধরে পার ধরে পার ছিড়া যাবো গা ছিড়া যাবো গা ছিড়া যাবো গা এখন রাখ আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো আমাদের ঘরের সাথে গাছের মধ্যে কিন্তু মরিচ ধরেছে আমাদের নিজেদের বাগানের মরিচ বেগুন এগুলো পাড়তেছি আজকে আর হাতে পাড়তে কিন্তু আমার কাছে অনেক বেশি সুন্দর লাগতেছে আর আমার সাথে দুইজন হেল্পার হচ্ছে নোরা আর আনাস ওরা হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড তো আমি এগুলো পাড়তেছি কারণ হচ্ছে আজকে আমাদের ইফতারি দেওয়া হবে মসজিদে আর ঘরের পাশে যেগুলো আছে এগুলো তো আর কেনার দরকার নেই এগুলো বাড়ি থেকেই নেওয়া যায় বেগুনগুলো অনেক লম্বা লম্বা হয় একদম মাটিতে লেগে আছে মাটিতে যদি না লাগতো তাহলে মনে হয় আরও লম্বা হতো তো বাড়ার সুযোগ পাইতেছে না সব কিছু মিলিয়ে দেখা যায় কি যে আপনারা এদিকে খেয়াল করা হয় না কোন কোন দিক দিকে থেকে কোন দিকে খেয়াল করবে আনাসে পারতে পারতেছে না আরে আনাসে সত্যি তো না পারার জন্য দুইজন অনেক কষ্ট করে পারছে আচ্ছা তো ওকে আরেকজন বাইঙ্গে লাইছে পারতে গিয়া আচ্ছা আচ্ছা হবে সমস্যা নেই নিয়ে আসো এটা পচা এটা ভালো না এটা নষ্ট হয়ে গেছে ওকে রেখে তো আর কোথায় আছে বেগুন যা দেখি বেগুন বানাবো লাল মরিচটা পারছো কেন এটা বিচি করবে হ্যাঁ কোথায় আসছে কোথায় আসছে কোন আসছে গাছ আছে তো দেখা যাক আছে কিনা আমি আদৌ এখন জানি না যে আসলে কি আছে কিনা আমি বাচ্চাদের পিছনে দৌড়তেছি হাঁটতেছি ওদের কথা শুনে শুনে নাচছি আসলে গিয়ে কিছুই পাই নাই জিরো কুড়ার টিপ পেয়েছি তারপরে যাই হোক যেগুলো হয়েছে এগুলো এনাফ আজকের জন্য তারপর এখন এখানে পেঁয়াজ কাটাকুটি চলতেছে ইফতারি বানানো ইফতারি প্রিপারেশন সব কিছু আগে থেকে চলতেছে কারণ হচ্ছে মোটামুটি অনেক জনের অ্যারেঞ্জমেন্ট তো এখানে ইফতারি করা হবে তো সেই জন্য আম্মু সকাল থেকেই সব কিছু রেডি করতেছে আমি এখানে আম্মুকে একটু হেল্প করতেছি আর বলে আম্মু দেন এমনিতেও হেল্প করি আর একটু ভিডিওটা করি আবার আপনারা তো বলবেন ভিডিও করার জন্য আমি কাজ করতেছি কিনা আসলে সেটা কিছুটা হলেও সেটা ভিডিও করার জন্য অনেক সময় কাজ করা হয় অনেক সময় আম্মুই সব কিছু করে ফেলে তো আমি যখন অনেক সময় বলি যে আমি ভিডিও করবো করবেন না তখন আমাকে দেয় আর এইখানে ডালের সাথে আলুগুলাকে দেওয়া হচ্ছে আলু পোলা আলু তো পড়লাম এতক্ষণ পলে এগুলাকে ধুয়ে আনছি ধুয়ে পরিষ্কার করে আনছি আর ডালের মধ্যে আলু যদি দেওয়া হয় অনেক বেশি মচমচা এবং ক্রিস্পি হয় আর কি আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার মনে হয় আরও বেশি আলু দিলে আরও বেশি ভালো লাগতো কিন্তু সবাই যদি আমার পছন্দ না করে সেই জন্য মানে মোটামুটি করে দেওয়া হয়েছে আর পেঁয়াজও মানে পেঁয়াজ যদি বেশি দেওয়া হয় তাহলে অনেক বেশি ভালো লাগে সব কিছু আম্মু আগে থেকে রেডি করে নিতেছে আর রমজান মাস যেহেতু রমজান মাস হচ্ছে আল্লাহর রহমতের মাস সংযমের মাস আর এই রমজান মাসে আমরা যেই যতটুকু পারি চার জায়গা থেকে সবাই মানে যত বেশি মানুষকে দেওয়া যায় গরিব অসহায় এবং সব মানুষকে তত বেশি সোয়াব এবং নেকি পাওয়া যায় আর বাকিটা মানে নিজের ইচ্ছা আর কবুল করার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা সেই জন্য সবাই আমরা ট্রাই করবো আমাদের যে জায়গা থেকে যতটুকু সম্ভব চেষ্টা করার জন্য সবার পাশে থাকার
আপনারা আবার আমাকে বলবেন না আমি কেন জ্ঞান দিচ্ছি, আসলে জ্ঞান দেয় না, এটা আমি জাস্ট বললাম, আমার যেটা মনে হলো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, এবং যারা এখন পর্যন্ত আমাকে পাশে থেকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকে যে আমাদের মসজিদে, আমাদের বাড়ির সাথে মসজিদে ইফতারি দেওয়া হবে, ওই মসজিদে মেবি 30-35 জনের মতো ইফতারি করে, আর বাড়ি করে আশেপাশের মানুষদেরকেও দেওয়া হবে। তো আমাদের বাড়িতে আছে প্রায় 8-10 ঘরের মতো বা 7-8 ঘর মেবি, সবার ঘরে ঘরে দেওয়া হবে। আর গ্রামের বাড়িতে কীভাবে এরকমভাবে ইফতারি করা হয়, শহরে হয়তো বা অনেক ইফতারি বানিয়ে দিই, নয়তো কিনে দিয়ে ফেলে বা অনেক কিছু সাথে অ্যাড করতে পারে, কিন্তু গ্রামে সচরাচর মুড়ি মাখার জন্য যেগুলো আর কি, বেগুনি আলুর চপ পেঁয়াজ, এগুলো তো অবশ্যই করা হয়, এগুলোই ইফতারি দেওয়া হবে। আর দুপুরবেলা সব কিছু গুছিয়ে রাখা হইতেছে, কারণ তাড়াতাড়ি রান্না করার জন্য দুপুরবেলায় আগুন মানে চুলাই রান্না করা হবে আর কি। তো সেই জন্য আগে থেকে গুছগাছ করে রাখলে আর চুলার মধ্যে আম্মু রান্না করতে খুব ইজি হবে, সেই জন্য আগে থেকে সব কিছু রেডি করা হচ্ছে। তো সব কিছু গুছানো গাছানো মোটামুটি শেষ কমপ্লিট, এখন হচ্ছে রান্নার পালায়। যে আম্মু কিন্তু এখানে ছোলাবাজি করে ফেলেছে, এটা বড় একটা ভুলে রাখা হয়েছে, ঠান্ডা হওয়ার জন্য অনেক গরম ছিল, আর অনেক বড় একটা ভুল ছিল। ক্যামেরাতে যদিও সাইজটা আসতেছে না, কিন্তু ভুলটা অনেক বড় ছিল এবং অনেক বেশি ভুল ছিল। তারপর এখানে বাছা পুরো করা হইতেছে, অনেক সুন্দর হচ্ছে ভাজা, একদম মচমচা লাল লাল। আমি যেহেতু যা সেই জন্য আমার খুব ইচ্ছে করতেছে আমি এত মচমচা ভাজা দেখে আমি খেয়ে ফেলি, কিন্তু না রোজা আমি কিভাবে খাবো, আমি তো খেতে পারবো না। আমি বলতেছি আমি যদি এখন রোজা না থাকতাম তাহলে আমি এত মচমচাগুলো অনেকগুলো খেয়ে ফেলতাম। যাই হোক, আমি রোজা রেখে ভালোই হয়েছে, এখান থেকে খেতে পারতেছি না। আম্মু দুই চুলার মধ্যে, মাটির দুই চুলা, এখানে আলুর চপ ভাজতেছে, আর সাথে কিন্তু ফল ছিল আনারস, কলা, শসা, তারপর তো শরবত, খেজুর, এগুলো সাথে তো অবশ্যই থাকবে। আর সময় যেহেতু কাছে, মানে সময় মাগরিবের টাইম কাছাকাছি হয়ে যাচ্ছে, সেই জন্য সব প্রিপারেশন এখানে রেডি। যে মুড়ি, দুই প্যাকেট মুড়ি আছে, তারপর সবার ঘরে ঘরে দেওয়ার জন্য এখানে প্লেট সাজানো হচ্ছে। আর দেখা যায় কি সবগুলো আমার কাছে মানে একসাথে করে ভিডিও করা হয়নি, কারণ কিছু কিছু হইতেছে আর আম্মু এদিকে সবার ঘরে ঘরে দিদি আসতেছে, আর যেহেতু সময় তেমন একটা হাতে বেশি নেই সেই জন্য মানে একটা করা যাচ্ছে না। আমি একদিক দিয়ে ভাজা হচ্ছে, একদিক দিয়ে আমি সার্ভ করতেছি, সবে মানে দিতেছি। রমজান দেখতে চলে এসেছে, একদম প্রায় শেষের দিকে রমজান, আজকে তো প্রায় 19 রোজা। কীভাবে যে রমজানটা চলেছে খুবই খারাপ লাগতেছে, বুঝতেই পারতেছি না, এত তাড়াতাড়ি চলে যাচ্ছে। আর এবারে রমজান মাস তো মাশাল্লাহ অনেক বেশি নিয়ামত যাচ্ছে, আল্লাহ তাআলার নিয়ামত, সব কিছু আল্লাহ তাআলার রহমত। সেই জন্য এইবার রমজানটাতে আমার মনে হয় না যারা রোজা রাখতেছেন তাদের অনেক বেশি কষ্ট হচ্ছে, কারণ এবারের রমজানটা অনেক অনেক বেশি ঠান্ডায় যাচ্ছে, ঠান্ডা ওয়েদার, অন্যান্য বড় প্রচণ্ড মারাত্মক গরম থাকে। এবার আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে শুয়া এত সুন্দরভাবে ওয়েদারটা রাখার জন্য ঠান্ডার পর অনেক বেশি ভালো লাগতেছে। এবার রোজা বোঝাই যাচ্ছে না কীভাবে যাচ্ছে, রমজান মাসটা যখন আসে অনেক বেশি ভালো লাগে, সবার ঘরে একটা রোজা, ঈদ, খুশির আনন্দ, আল্লাহ তাআলার মানে রহমতের মাস, আসলে রহমতে ভরপুর থাকে। তারপর যখন চলে যায় না তখন অনেক অনেক বেশি আফসোস হয়, অনেক বেশি খারাপ লাগে। তো আপনাদের কাছে আমার মনে হয় সেম এরকমই লাগতেছে, আর সব মুসলিম বন্ধুদের কাছে এরকম লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, রমজান মাসে সবাই সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।